আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন ইসলাম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো প্রকার বেলাবেলি ঝামেলা ছাড়াই লিকুইড ডো দিয়ে সবজি পরোটা রেসিপি। এটা আপনারা সকাল এবং বিকালে নাস্তা হিসেবে খেতে পারেন, তাছাড়া যেহেতু এটা অনেক হেলদি সেহেতু আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এটা কিভাবে তৈরি করতে হয়। রেসিপিটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবজি পরোটাগুলো তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুইটা ডিম। একটা ডিমের মধ্যে দুইটা কুসুম ছিল, সেজন্য দেখে মনে হচ্ছে তিনটা ডিম আছে, আসলে কিন্তু তা না, আমি দুইটা ডিম নিয়েছি। এবার দিচ্ছি গাজর কুচি 1/3 কাপ, টমেটো কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপ, এখানে আমি সব কিছু 1/3 কাপ করে নিয়েছি। আলু কুচি দিচ্ছি 1/3 কাপ, পেঁয়াজ কুচি দিচ্ছি 1/4 কাপ, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপ, এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এখানে আমি 1 টেবিল চামচ কাঁচামরিচ নিয়েছি, তবে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি আমার পছন্দ মতো সবজি ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ইউজ করতে পারেন। তবে সবজি নির্বাচনের ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, যেই সবজিগুলো সেদ্ধ হতে কম সময় লাগে সে ধরনের সবজি নির্বাচন করবেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আজকের পরোটাগুলো আমি আটা দিয়েই তৈরি করছি, তবে আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আমি যেই কাপ দিয়ে আটা মেপে নিয়েছি সেম কাপ দিয়েই পানি মেপে নিয়েছি। প্রথমে 1 কাপ পানি দিচ্ছি, যদি পানি লাগে তাহলে পরে দেওয়া যাবে। এটা কিন্তু গরম পানি না, এটা নর্মাল টেম্পারেচারের পানি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে আরও কিছুটা পানি লাগবে, সেজন্য আরও 1/2 কাপ পানি অ্যাড করে দিলাম। এবার এই সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 1 কাপ আটার জন্য আমার 1.5 কাপ পানি লেগেছে, আপনাদের এর চেয়ে কম বেশি লাগতে পারে। এই ব্যাটারটা মোটামুটি পাতলাই হবে, খুব বেশি ঘন হবে না। আমি আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এটা কেমন হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা অনেকটাই পাতলা। এই পর্যায়ে আপনারা লবণ চেক করে নিতে পারেন ঠিক আছে কি না, আর এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে পরোটাগুলো বানিয়ে নেওয়া যাবে। পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি। খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই পরোটাগুলো তেল ছাড়াও ভাজা যায়। আজকে আমি আপনাদেরকে তেল দিয়ে এবং তেল ছাড়া দুইভাবে বানিয়ে দেখাবো। পরোটার ব্যাটারগুলো যখন প্যানের উপরে দিবেন সেই পর্যায়ে চুলার তাপটা কমিয়ে রাখতে হবে, না হলে প্যানের সঙ্গে ব্যাটারটা লেগে যাবে এবং আপনি আপনার পছন্দ মতো শেপ দিতে পারবেন না। গোল করে চারপাশে ছড়ানো হয়ে গেলে তখন আপনি চুলার তাপটা মিডিয়ামে করে দিবেন। কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন ওপরটা শুকিয়ে আসবে, যখন ওপরটা শুকিয়ে আসবে তখন আবারও হালকা করে তেল ব্রাশ করে দিতে হবে। তেল ব্রাশ করে নিয়ে এখন পরোটাটাকে উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে আপনি আপনার পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন, ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই। আবারও এই পাশটাতে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা যদি খুব বেশি সফট খেতে চান তাহলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, আমি আরও একটু ভেজে নিব। তবে বেশিক্ষণ ভাজলেও সমস্যা নেই, কারণ এই পরোটাগুলো এমনিতেই অনেক সফট থাকে। আমার পরোটাটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আপনাদেরকে আরও একটি পরোটা ভেজে দেখাচ্ছি, তাও আবার তেল ছাড়া। আমার কাছে মনে হয় এই পরোটাগুলো তেল ছাড়া খেতেই বেশি ভালো লাগে। যারা অয়েল ফ্রি রেসিপি পছন্দ করেন তারা চাইলে কিন্তু এভাবে তেল ছাড়া পরোটা বানিয়ে নিতে পারেন, এটা যেমন হেলদি তেমনই টেস্টি। পরোটাগুলো তেল ছাড়া ভাজা হলেও দেখে বোঝার উপায় নেই যে তেল ছাড়া ভাজা হয়েছে। এই পরোটাটাও ভাজা হয়ে গেছে, এবার এটাকে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে সবগুলো পরোটা ভেজে নিব। সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে, এটাতে যেহেতু সবজি দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এমনিতেও খেতে পারেন, তবে আমি সস দিয়ে খেতে বেশি পছন্দ করি। আপনারা এভাবে সস লাগিয়েও খেতে পারেন, মেয়োনিজ দিয়েও খেতে পারেন, আবার চাইলে মাংসের সঙ্গে খাওয়া যাবে।
বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এরকম সব হেলদি রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।